السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد تاب الله على النبي والمهاجرين والأنصار والذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم الله پاک رب العالمین समस्त प्रशंसा दरुद सलाम नाज़िल हो हमारे प्रिय नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर। आज के विषय वस्तु হচ্ছে তাবুক এর যুদ্ধ সম্পর্কে, যে যুদ্ধ তাবুকের যুদ্ধ নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মুশরিক শত্রু এবং মক্কার আশেপাশের বেদুইন মুশরিক শত্রুদের থেকে যারা পত্তলিক ছিল তাদের থেকে অবসর পেলেন, এখন আরবে এমন কোন বড় ধরনের শত্রু দেখা যাচ্ছিল না যাদের কোন রকমের মদিনার উপর বা ইসলামের উপর মুসলিমদের উপর আক্রমণের আশঙ্কা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হয়তো বা সাহাবায়ে কেরামরা তখন এদিক থেকে অনেকটাই শান্তি অনুভব করলেন যে এখন মোটামুটি শান্তি বিরাজ করছে, কিন্তু ইসলামের শত্রু যুগে যুগে রয়েছে এবং আল্লাহর জমিনের বিভিন্ন এলাকায় ইসলামের শত্রু প্রতিটি যুগেই রয়েছে, আজকেও রয়েছে, কালকেও ছিল, আগামীতেও থাকবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি, হক বাতিল দুটোই থাকবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষখানে হককে জয়ী করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। তো যখন রোম সাম্রাজ্যের খ্রিস্টানরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা বিজয় করলো, মক্কা বিজয় হয়ে গেল মুসলমানদের, মক্কার আশেপাশে আনাচে কানাচে যেসব পত্তলিকরা ছিল মুশরিকরা ছিল তারাও আনুগত্য স্বীকার করলো, এখন তো বড় শত্রু আমরাই থেকে যাচ্ছি। তার সাথে সাথে তার এটা অনুভব করতে লাগলো যে বিশেষ করে তার পূর্বেই মুতার যুদ্ধ হয়ে গিয়েছিল, মক্কা বিজয়ের পূর্বে খ্রিস্টানদের সাথে মুতার যুদ্ধ 8 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের সাথে হয়ে গিয়েছিল, যাতে খ্রিস্টানরা পরাজিত হয়েছিল। তাতেও তার অনুভব করেছিল নিজের দুর্বলতা, এই দুর্বলতাকে কেটে উঠতে হবে, দুর্বলতা সারাতে হবে। না হলে আরেকটি যেটি ব্যাপার সেটা এই ছিল যে এই যে রোমান খ্রিস্টান, এদের গোলামি করত অনেকগুলো আরবদের কাবিলা, আরব গোত্র, তাদের নেতৃত্ব মানত, এক একটি এলাকা এক একজন নেতা ছিল, ছোট ছোট নেতা যারা সেই রোমান সাম্রাজ্যের বা রোমের রাজার আনুগত্য করত, তার ফরমান যা কিছু সেখান থেকে জারি হতো তাই মানত এবং তা বাস্তবায়িত করত। এক কথায় বলা যেতে পারে যে এগুলো ছোট ছোট প্রদেশের মতো ছিল, রোম সাম্রাজ্যের ছোট ছোট প্রদেশের মতো ছিল, ছোট ছোট রাজ্যের মতো ছিল, যেসব রাজ্যের লোকেরা যেসব এলাকার লোকেরা রোম সাম্রাজ্যের আনুগত্য করত। যখন এই আরব গোত্রগুলো দেখল যে রোম সাম্রাজ্য রাসূলুল্লাহ সাল্লামের সামনে মুতার যুদ্ধে মুসলমানদের সামনে হার মানতে বাধ্য হলো, অথচ মুতার যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষের অধিক এবং সাহাবায়ে কেরামদের সংখ্যা মাত্র 3000, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও জয়ী করেছিলেন। তো এতে এই মন মানসিকতা তৈরি হতে লাগলো যে সব মুশরিক কাফের গোত্র ছিল তাদের, যে আর কেন আমরা গোলামি করব, এই
শক্তি রোমান শক্তি তো বিরাট কোন শক্তি না, দেখে তো মনে হচ্ছে বিরাট শক্তি, বিশাল শক্তি মনে হচ্ছে, কিন্তু এমন কোন শক্তি না। তখন একটু মাথা চাড়া দিয়ে স্বাধীনতার মন মানসিকতা তৈরি হতে লাগলো। মন মানসিকতা এরকম তৈরি হলো যে আমরা কেন আর গোলামি করবো, আমরা সবাই আপন আপন স্বাধীন হয়ে যাবো, কেমন তাদেরকে কর পাঠাবো, রোম সাম্রাজ্যকে কর পাঠাবো, ট্যাক্স পাঠাবো, তা দেবো না, ট্যাক্স দেবো না। রোমের খ্রিস্টানরা ভাবলো যে এইভাবে তো আরব গোত্র যেগুলো আমাদের আনুগত্য করছে শাম দেশে বা আরবের বিভিন্ন এলাকায়, তো তারা তো আর আমাদের আনুগত্য করবে না, এরা সব স্বাধীন হতে লাগবে আর আমাদের দুর্বলতা অনুভব করবে। সুতরাং আমাদের এই দুর্বলতা যেন প্রকাশ না পায়, সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের ওপর তাদের আসল বাসস্থান আক্রমণ করে দেওয়া যাক, অর্থাৎ মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় গিয়ে আমরা আক্রমণ করে দেব, এমন ভাবে আক্রমণ করবো যে তাস নাস করে ফেলবো। তাহলে আশেপাশে যে আরব গোত্র যেগুলো আমাদের আনুগত্য করে ওদের ওপর আমাদের একটা শক্তি ফুটে উঠবে, যা আমাদের এখনো শক্তি আছে, বিপুল শক্তির মালিক। সুতরাং তারা কর আমাদের কাছে পাঠাতে থাকবে, আমাদের আনুগত্যে থাকবে, এরা বিদ্রোহ ঘোষণা করবে না, এরা স্বাধীনতার মন মানসিকতা এদের মাঝে তৈরি হবে না। এইভাবে রোমান সাম্রাজ্য তারা করলো কি, প্রস্তুতি নেওয়া শুরু করলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করার জন্য, মদিনার উপর তারা আক্রমণ করবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেলেন যে রোমের খ্রিস্টানরা এরা প্রস্তুতি নিচ্ছে যে মদিনার উপর আক্রমণ করতে হবে, প্রস্তুতি তাদের চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আম এলান করলেন, সাধারণ ঘোষণা দিয়ে দিলেন যে এবারে লড়াই হবে রোমের বিরুদ্ধে, স্পষ্ট করে দিলেন। এর পূর্বে যেসব লড়াই হতো সেসব লড়াই আল্লাহ রাসূল স্পষ্ট করতেন না, অস্পষ্ট রাখতেন, যাতে করে কাফের মুশরিকরা জানতে না পারে যে আমাদের আক্রমণ হতে যাচ্ছে, তারা আগে থেকে সাবধান হয়ে যাবে অথবা যথেষ্ট প্রস্তুতি নিতে পারবে, এইরকমটা না হয়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে দিতেন না মানুষকে যে কোন দিকে এই যুদ্ধটা মানে যুদ্ধটা যেতে চাইছে বা এই যুদ্ধটা কোন দিকে আমরা নিয়ে যাব, মক্কার দিকে আমরা আক্রমণ করতে যাচ্ছি, না নাজদের দিকে যাচ্ছি, না পশ্চিম দিকে যাচ্ছি, উত্তর দিকে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাম প্রকাশ করতেন না। কিন্তু এবারে একেবারে স্পষ্ট করে দিলেন যে এবারে লড়াই হবে রোমের খ্রিস্টানদের বিরুদ্ধে, তাবুকে গিয়ে আমরা অবস্থান করব, এই তাবুকের লড়াই হবে, তোমরা এর জন্য প্রস্তুতি নাও, সাধারণ ঘোষণা, এবং সবাই প্রস্তুতি নাও, যে যেখানে আছো যে অবস্থায় আছো প্রস্তুতি নাও। সেই সময় কালটি ছিল সংকটের মুহূর্ত মুসলমানদের জন্য, কয়েকটি দিক দিয়ে সংকটের মুহূর্ত ছিল। সেই সময় যুদ্ধের জন্য বেরিয়ে যাওয়া বড়ই কষ্টকর ছিল, এমন পরিস্থিতি ছিল। সেই সময় মুসলমানরা যাবে যুদ্ধের যুদ্ধের মাঠে মদিনা ছেড়ে, এরকমের পরিস্থিতি ছিল না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ঘোষণা হলো যারা মুমিন তারা স্পষ্ট হয়ে উঠলো যে কারা মুমিন মুসলিম, তারা যুদ্ধের জন্য ওই সংকটের মুহূর্তে বেরিয়ে পড়লো। আর যারা মুনাফিক, যাদের অন্তরে ছিল কপটতা, যাদের আমলে ছিল কপটতা, যাদের ইমান ছিল ফুসফুসে ইমান, দুর্বল ইমান, যারা আসলে মুনাফিক যাদেরকে বলা হয়, তারা কিন্তু কেটে পড়লো বিভিন্ন রকমের ওজর আপত্তি করে, তারা কেটে পড়লো। কেউ বলে আমার ছেলে অসুস্থ, কেউ বলে আমার বিবি অসুস্থ, কেউ বলে আমার তো এখন সেই সময়টি ছিল আপনার খেজুর পাকার সময়, গরমের কালে খেজুর পাকে, গরমের সিজন যখন আসে তখন খেজুর পাকে, আজকালও তো ওই গরমের সিজন ছিল, আর সেই সময় খেজুর পেকে উঠেছে, খেজুর কেটে মেড়ে নিয়ে আসতে হবে, যদি আমরা সবাই যে হাতে চলে যাব তাহলে খেজুরগুলো কেটে মেড়ে কে নিয়ে আসবে মদিনার, সুতরাং আমাদের থাকতে দিন ইয়া রাসূলুল্লাহ। এভাবে অনেকে নানা রকমের ওজর বাহানা করে আপত্তি করে অনেকে থেকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পন্থা অবলম্বন করলেন যে যারা ওজর পেশ করবে তার ওজর গ্রহণ করা যাক, যে যা বলবে যে আমার অসুবিধা আছে ঠিক আছে তুমি যেও না, তোমার অসুবিধা আছে ঠিক আছে তুমি যেও না, তোমার ছেলে অসুখ তুমি যেও না, তোমার স্ত্রী অসুস্থ ঠিক আছে তুমি যেও না, যে যেই রকমের ওজর পেশ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সাদরে গ্রহণ করলেন যে ঠিক আছে অসুবিধা নেই, যাতে করে মুনাফিকরা স্পষ্ট উঠে যে মুনাফিক কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতির আদেশ দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতে লাগলেন। সেই সময়টি ছিল কিরকম দেখুন, কয়েকটি জিনিস ছিল সেই সময় সংকটের মুহূর্ত। এক ছিল খুব অত্যন্ত গরমের সিজন, অত্যন্ত গরম, আর গরমের কালে যেই সময় কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না, না ইলেকট্রিক ছিল, না বিজলি ছিল, এসির তো কল্পনাই করা যায় না, সেই অবস্থায় না কোনো ভালো যানবাহন ছিল, পায়ে হেঁটে যেতে হবে, ওট সবার জন্য ওট জুটেন,
সাহাবায়ে কেরামরা যখন তাবুকের যুদ্ধের জন্য যাচ্ছিলেন, হাদিস এসেছে যে এক একটি উটের উপর 18 জন করে সাহাবায়ে কেরামরা পালা পালা চাপতেন। একসাথে 18টা চাপা যাবে না, একসাথে দুজন চাপা যাবে, হয়তো দুজন চাপলেন, কিছু দূর হাঁটছেন অন্য অন্য লোকেরা, তারপরে দুজন আবার নেমে গেলেন, আবার দুইজন চাপলে, এক একটি উট ভাগে পড়েছিল 18 জনের, 18 জনে একটি উট। এইভাবে হেঁটে হেঁটে আর খেয়ে না খেয়ে তাবুকের অভিমুখে সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রওনা দিলেন। তো সেই সময়টি ছিল গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে বেরিয়ে যাওয়া বড় কষ্টকর, আর ডিস্টেন্সটা ছিল অত্যন্ত দূরের ডিস্টেন্স, অনেক দূরের পথ এটি। এই পথ শুধু হেঁটে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে উটে চেপে যেতে 15 দিন লেগেছে। 15 দিন শুধু তাবুক পৌঁছতে লেগেছিল, যেটা মদিনা থেকে কাছাকাছি 800 কিলোমিটার। 800 কিলোমিটার পথ সেই কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অতিক্রম করেছিলেন 15 দিন হেঁটে বা উঠে চেপে, আর 15 দিন সেখান থেকে ফিরতে লেগেছিল। আসা যাওয়াতে শুধু যাতাতে আল্লাহ রসুলকে 30 দিন লেগে গেছিল, 1 মাস লেগে গেছিল। আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাম যুদ্ধের জন্য গিয়ে অবস্থান করেছিলেন 20 দিন, টোটাল 50 দিন রাসূলুল্লাহ সাল্লাম এই সফরে মদিনার বাইরে ছিলেন। এই ছিল অবস্থা, এক তো ছিল গ্রীষ্মকাল, দ্বিতীয় ছিল দূরত্বটা অনেক, 800 কিলোমিটার 900 কিলোমিটার দূরে তাবুক মদিনা থেকে, এবং সময়টি ছিল দুর্ভিক্ষের সময়, অনাবৃষ্টির সময়, দুর্ভিক্ষের সময়, বাড়িতে খাবার দাবার নেই, সংকটের মুহূর্ত, দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না কোনো ফসলাদি নেই। ফসল আমাদের দেশে যখন দেখা যায় যে ফসলের বাড়িতে যা কিছু উঠিয়ে নিয়েছিলেন গত ফসলে সব শেষ হতে যাচ্ছে, এখন নতুন ফসল কাটার সময় হচ্ছে, সেই সময় মানুষের বাড়িতে কিছু থাকে না, কেটে কেটে খায়, ডেলি ডেলি ধান কেটে নিয়ে আসে আর ধান থেকে তখন চাউল বের করে খায়, এইরকম অবস্থা হয় গ্রামে গঞ্জের মানুষদের। তো এইরকম পরিস্থিতি ছিল যে নতুন খেজুর এখন পাকছে, শুধু খেজুর কেটে নিয়ে আসতে হবে, বাড়িতে কিছু খাবার নেই, দুর্ভিক্ষের অবস্থা, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, এই ছিল পরিস্থিতি। ফল পেকে গিয়েছে, ফলগুলোকে কেটে নিয়ে আসতে হবে, এই সময় খেজুরের বাগানের ফলমূল ছেড়ে দিয়ে আর না খেয়ে অনাহার অবস্থায়, দুর্ভিক্ষের অবস্থায়, আর সওয়ারির ব্যবস্থা নেই, দূর, অনেক দূর, সেই এত দূরে যুদ্ধের জন্য যাওয়া 4টি কথা না, অত সহজ ব্যাপার ছিল না। এই জন্য মুনাফিকরা সবাই বিভিন্ন রকমের ওজুর আপত্তি করে কেটেই পড়লো, মুসলমানদের মধ্যে থেকে, মুমিনদের মধ্যে থেকে তেমন কেউ কেটে পড়েনি, অল্প সামান্য কিছু সাহাবায়ে কেরামরা ছিলেন যারা ভাবছিলেন যে আচ্ছা ঠিক আছে, এই কাজটা সেরে নি, ওই কাজটা সেরে নি, তারপরে যাব, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন, অসুবিধা নেই, তাবুক তো আমরা জানি, জানাই আছে, আল্লাহ রাসূলের সাথে কালকে গিয়ে সাক্ষাৎ করে নেব, পথে যেখানে অবস্থান করবো আমরা একটু দ্রুত ছুটে যাব, গিয়ে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। এই করে 2-4 জন সাহাবায়ে কেরামরা ছিলেন যারা সত্যিকার ইমানদার, তারা সেখানে পৌঁছিতে পারেননি। তাদের সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবে যে আল্লাহ পাকের গোলামে তাদের তওবা কিভাবে কবুল করলেন। যাই হোক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাধারণ যে ঘোষণা দিলেন যে তাবুকের যুদ্ধের জন্য বেরিয়ে যেতে হবে, পয়সার দরকার, সওয়ারির প্রয়োজন, ওটের প্রয়োজন, ঘোড়ার প্রয়োজন, কোথা থেকে পাওয়া যাবে, সংকটের মুহূর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে আম ঘোষণা করলেন, সাধারণ ঘোষণা, যার কাছে যা কিছু আছে আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় লড়ার জন্য, কাফের, খ্রিস্টান, মুশরিক, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করে, মানুষের পূজা করে, তারা আজকে মদিনার উপরে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে সেখানে গিয়ে তাদের মোকাবেলা, মদিনায় পৌঁছিতে তাদেরকে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। সুতরাং তাবুক 800 কিলোমিটার দূর মদিনা থেকে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছার জন্য লক্ষ্য উদ্দেশ্য করেছেন যে সেখানে পৌঁছিব এবং সেখানেই বাধা দেব যদি কাফের কাফের দলেরা বা খ্রিস্টানরা সেখানে লড়াইয়ের জন্য পৌঁছে, সেখানে লড়াই হবে, মদিনা পৌঁছিতে তাদেরকে দিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দান খায়রাতের জন্য উৎসাহিত করলেন। প্রথম ব্যক্তি যিনি দান খায়রাত নিয়ে আসলেন এই মুহূর্তে তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাদিসে এসেছে এই ঘটনাটি যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তার বাড়ি থেকে দান খায়রাত নিয়ে আসলেন তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে আবু বকর মা তারাক্তা লি আহলিকা, তুমি বাড়িতে কি রেখে আসলে,
তোমার পরিবার পরিজন রয়েছে, স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের জন্য কি রেখে আসলে? সাহাবাকার বললেন, তারাকতুল্লাহুম আল্লাহ ওয়া রাসূলাহ, তাদের জন্য আল্লাহ এবং রসুলকে রেখেছে। সমস্ত মাল যা কিছু বাড়িতে ছিল, যা ছিল টাকা পয়সা, সব নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির করে দিলেন। তিনি নিয়েছে 4000 রৌপ্য মুদ্রা, দিরহাম, 4000 দিরহাম বাড়িতে ছিল হযরত আবু বকর সিদ্দিকের, সমস্ত নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির করে দিলেন। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিসে এসেছে, বলছেন যে আমি দেখলাম যে আমার কাছে এই সময় যথেষ্ট পয়সা রয়েছে আর আবু বকরের কাছে বেশি পয়সা নেই, তো ভাবলাম আজকে আবু বকর থেকে জিতে যাব, আবু বকর থেকে জিতে যাব। তখন আমি করলাম কি, বাসায় গিয়ে যা কিছু রয়েছে টাকা পয়সা সোনা চাঁদি সবকে আধা আধি করলাম, অর্ধাঅর্ধি করে অর্ধেক রাখলাম ছেলে সন্তানদের জন্য, তাদের খাবার দাবার জন্য, খরচ খরচের জন্য, আর অর্ধেক হিসাব নিকাশ করে আল্লাহ রাসূলের কাছে এনে উপস্থিত করে দিলাম। তারপরে হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, ইয়া উমার মা তারাকতা লি আহলিকা, হে উমার তোমার পরিবার পরিজনের জন্য কি রাখলে? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাসামতু মালি নিসফাইন, আমার মাল সম্পদকে অর্ধাঅর্ধি করেছি আমি, আর অর্ধেক আমি ছেলে মেয়েদের জন্য রেখেছি, আর অর্ধেক আপনার খেদমতে এনে উপস্থিত করে দিয়েছি। হযরত আবু বকরের কথা যখন শুনতে পেলেন, হযরত আবু বকর সম্পূর্ণ মাল নিয়েছে আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন। সেই দিন আবু বকর বলেছিলেন যে আমি আজকের পরে কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকি কোনোদিনই আবু বকরের আগে বাড়তে পারবো না, আবু বকরের চাইতে বেশি নেকি করার আমার ক্ষমতা নেই। আজকে ভাবলাম যে যথেষ্ট পয়সা আছে, তা আমি এগিয়ে চলে যাব আবু বকর থেকে, তাও পারলাম না তাহলে আর কোনোদিনই পারবো না। তো এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা যথেষ্ট মাল আল্লাহর রাস্তায় নিয়ে আসলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বেশি দান করেছিলেন এই ক্ষেত্রে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু তিনি ছিলেন অর্থশালী, যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পয়সা দিয়েছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু, এবং অন্তর দিয়েছেন, পয়সা শুধু থাকলে হয় না। আমাদের দেশে অনেক লোকের কাছে পয়সা আছে, খরচ জাকাতটাও দেন, খরচ জাকাতই আদায় করেন, নফল সাদকা করা তো দূরেই থাক, আর জিহাদ হিসাব ইল্লাই খরচ করা তো দূরেই থাক, মুজাহিদিনদের জন্য টাকা পয়সা পাঠানো তো দূরেই থাক, দেশের গরিব গ্রামাঞ্চলের গরিবদেরকে দেখাশোনা করে না, এতিম বিধবাদের দেখাশোনা করে না, পয়সা আছে কিন্তু অন্তর নেই, দিনের মহাব্বত নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা নেই, দিনের জন্য কুরবানির অনুপ্রেরণা জাজবা নেই, এর অভাব রয়েছে আমাদের। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিল অন্তর, খোলা অন্তর, উদার অন্তর আল্লাহর রাস্তায় দান করার জন্য, তেমন আল্লাহ রাব্বুল তাকে মালও দিয়েছিলেন। তিনি করলেন কি, হাদিসে এসেছে যে তিনি 10000 দিনার, 10000 স্বর্ণ মুদ্রা, সোনার টাকা, স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন, এবং কোন কোন বর্ণনা রয়েছে যে 300টি উট নিয়ে এসে দিলেন, 300টি উট, আর একটি বর্ণনা রয়েছে 300 নয় বরং 900টি উট তিনি দিয়েছিলেন, একটি বর্ণনা রয়েছে তার সাথে সাথে তিনি 50টি ঘোড়া দিয়েছিলেন আল্লাহর রাস্তায়, ঘোড়া ছিল তার, 50টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেছিলেন মুজাহিদিনদের জন্য, যাও তোমরা যে হাতে ঘোড়াইছে। অন্য একটি বর্ণনা রয়েছে না, যে বর্ণনাতে রয়েছে যে 900 উট দিয়েছিলেন তিনি, সেই বর্ণনা রয়েছে যে না, তিনি 100 ঘোড়া দিয়েছিলেন, 900 উট এবং 100 ঘোড়া, তা যদি হয় তাহলে 1000 তিনি সওয়ারি যানবাহনের ব্যবস্থা দিয়েছিলেন, এবং 10000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় তিনি দান করেছিলেন। সেই দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান সম্পর্কে বলেছিলেন, যেটি হাদিসে এসেছে, মা দাররা উসমান মা আমেলা বাদ আল ইয়াম, উসমানের জন্য কোনো ক্ষতি নেই যদি আজকের পরে কোনো আমল নাও করে, হযরত উসমান যদি আজকে শেষ আমল তার আর কোনো আমল নাও করে তবু তার জন্য যথেষ্ট, তার জন্য যথেষ্ট রাদিয়াল্লাহু তাআলা। তারপরে হযরত আব্দুর রহমান বিন আউফ আশারা মুবাশশারার একজন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ, তিনি 200 উকিয়া নিয়ে এসে দিলেন, 1 উকিয়াতে 40 দিরহাম, 200 উকিয়া নিয়ে এসে দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা, তিনি যথেষ্ট মাল এনে দিলেন, তিনিও একজন ধনী মানুষ ছিলেন, সম্পদশালী মানুষ ছিলেন, তিনি অনেক পয়সা এনে দিলেন। হযরত তালহা, হযরত সাদ ইবনে উবাদা, হযরত মুহাম্মদ বিন মাসলামা, এইভাবে অনেক সাহাবাই কেরামরা যথেষ্ট মাল সম্পদ এনে দিলেন। তারপরে আসিম বিন আদি, উনি যথেষ্ট, তার কাছে খাদ্য দ্রব্য ছিল তিনি এনে দিলেন। এইভাবে একের পর এক সাদকা খায়রাত শুরু হয়ে গেল, যার কাছে যা কিছু আছে অল্প স্বল্প হোক দেওয়া শুরু, এমনকি রাসূলুল্লাহ সাল্লামের খেদমতে 1 মুদ অর্থাৎ 1 মুদ সমান এই 600 গ্রাম হয়, 600 গ্রামও যদি কারো বাড়িতে আছে তাও নিয়ে এসে উপস্থিত করে দিলেন সাহাবাই কেরামরা। এইভাবে দান খায়রাত হলো
তাবুকের যুদ্ধের জন্য, খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আজকে যে খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে, মুসলমানদের মধ্যে যারা সত্যিকারই মুসলমান তাদেরকে মুছে দেওয়ার জন্য, বাকি মুসলমানদের মধ্যে যারা ওই বন্যার ফেনার মতো তাদের সম্পর্কে কাফেরদের মাথা ব্যথা নেই। হাদিসে আছে যে একশ্রেণীর মুসলমানরা হবে তাদের সংখ্যা অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম কুনতুম কাসীর ওয়া কাসীর, মুসলমানদের সংখ্যা অনেক বেশি আজকে পৃথিবীতে, অনেক বেশি কাগজে কলমে, কিন্তু তাদের মূল্য কিরকম? ওয়ালাকিন্নাকুম গোসাউন কা গোসাইস সাইর, কিন্তু তোমরা এমন একটা যুগ আসবে যে তোমরা বন্যার ফেনার মতো। বন্যায় যখন কি হয়, বন্যা আসে তখন দেখবেন বন্যার পানির ওপর ফেনা জমে যায়, সেই ফেনাগুলোর কোনো মূল্য নেই, একটু ধাক্কা যখন পানির আসে তখন চূর্ণ বিচূর্ণ হয়ে এদিক থেকে ওইদিকে চলে যায়, আবার ওইদিক থেকে ধাক্কা আসে তখন ওইদিক থেকে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ ওইদিকে চলে যায়, কোনো মূল্য নেই, কোনো শক্তি নেই সেই ফেনার। মুসলমানদের অবস্থা এই হবে। তো এই শ্রেণীর মুসলমান থাক, খ্রিস্টান ইহুদি সবাই চায়, হিন্দুও চায়, তো এরকম মুসলমান থাক, ভারতেও এরকম মুসলমান থাক যারা রিক্সা চালাবে, যারা গোলামি করবে, যারা নামাজ রোজা কিচ্ছুই জানে না, যারা মদ খায় পতিতালয়ে যায়, হিন্দু মদ খায় মুসলমানও মদ খায়, এইরকম মুসলমান থাক, এতে মাথা ব্যথায় না। কিন্তু এমন মুসলমান চায় না যারা মসজিদ তৈরি করতে চাইবে, যারা মাদ্রাসা তৈরি করবে, মসজিদ ভেঙে দিলে যারা প্রতিবাদ করবে, যারা ইসলামের প্রচার প্রসার করবে, ইসলামের দাওয়াত পৌঁছাবে অমুসলিমকে, এইরকম মুসলিম চাই না, সজাগ মুসলিম চাই না তারা। যে মুসলিমরা চায় যে ইসলামের বাস্তবায়ন করব, কোরআনের আইনের বাস্তবায়ন করব, কোরআনের আইন দেশে চালু করব, সারা বিশ্বে কোরআনের আইন চালু হোক, এরকম মুসলমান চাই না। জিহাদ ফি সাবিলিল্লাহ কায়েম হোক, যারা বাধা দেবে ইসলাম প্রচারে তাদেরকে রাস্তা থেকে মেরে হটাতে হবে, এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এদের অপারেশন করতে হবে, এরা হচ্ছে ক্যান্সার, মানুষ জাতির এরা ক্যান্সার, এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, এরকম মুসলমান চাই না। বাকি কথা যদি আপনি আল্লাহু আল্লাহু করেন, পীর সাহেব বসে বসে শুধু মরিদি বানান, আর খানকাতে বসেই থাকেন, আর জিকিরের বিশেষ বিশেষ কোর্স মরিদদেরকে দিয়ে দেন, আর তাদেরকে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করেন, তো এতে মাথা ব্যথাই না? ওরাও করছে, পাদ্রীরা গির্জাতে বসে বসে তারা জান্নাতের সার্টিফিকেট বিতরণ করে, স্বর্গের সার্টিফিকেট বিতরণ করে, খ্রিস্টানদেরকে তারা বিতরণ করে, আর আমাদের পীরেরা মরিদদের জান্নাতের সার্টিফিকেট বিতরণ করে। তো এইরকম পীর আর এইরকম মরিদ যারা ইসলাম থেকে অনেক দূরে, তারা পৃথিবীতে থাক, এটা ইহুদি খ্রিস্টান হিন্দু সবাই চায়, ওরা থাকবে, এরা থাকবে, এদেরকে দিয়ে দিনের খেদমত করে দেন ভাই, আর হবেও না। দিনের খেদমত কাদেরকে দিয়ে হবে? যাদের গুণ হচ্ছে রোহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, এটা ছিল সাহাবায়ে কেরামদের গুণ, রাতে আবেদ এবং জাহেদ, রাত্রে আল্লাহর সাথে তাদের গাঢ় সম্পর্ক, রাতে তারা তাহাজ্জুদ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, এবং দিনে হচ্ছে তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী, যুদ্ধের মাঠে দাঁড়িয়ে রয়েছে, অস্ত্র ধারণ করতে জানে, অস্ত্র চালাতে জানে, এরা হচ্ছে সত্যিকার মুসলিম। আর এদেরকে দিয়ে দিন প্রতিষ্ঠিত হবে, এদেরকে দিয়ে দিনের খেদমত হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত দিন 24 ঘন্টায় শুধু আল্লাহর জিকির আজকারই করেননি, এটা কষ্ট করেননি, সবসময় শুধু মসজিদেই বসে থাকেননি। এক্ষুনি বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনা ছেড়ে কত দূরে? 800 কিলোমিটার দূরে, 50 দিনের জন্য মদিনা ছেড়ে গায়ে। অথচ মদিনায় যদি নামাজ পড়তেন তো এক অক্ত নামাজ পড়লে 1000 গুণের ফজিলত, মক্কায় বসে বসে যদি নামাজ পড়তে থাকেন তো 1 লক্ষের ফজিলত এক অক্ত এক নামাজ পড়তে পারলে। অথচ এতগুলো অক্ত নামাজ ছেড়ে দিয়ে সুদূর 800 কিলোমিটার দূরে তাবুকের প্রান্তে খ্রিস্টানদের আগ্রাসনকে দমন করার জন্য, খ্রিস্টানদেরকে দমন করার জন্য সেখানে উপস্থিত, সেখানে গিয়ে বীর মুজাহিদ 20 দিন ধরে অবস্থান করলেন। যখন এই অবস্থান কাফের মুশরিকরা দেখলো, খ্রিস্টানরা দেখলো যে না, মুসলমানদের মাঝে শক্তি আছে, আমরা প্রস্তুতি ঘরে নিতেই আছি, ঘর থেকে বেরোতে পারিনি, আর তারা মদিনা থেকে 800 কিলোমিটার দূরে আমাদের বর্ডারে এসে পৌঁছে গেছে, তাহলে তো এরা দুর্বল না? না, এদের মোকাবেলা করা যাবে না, এদের সাথে লড়াই করা যাবে না। আল্লাহ রাব্বুল তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন, ভীতি সঞ্চার করে দিলেন, আল্লাহ রাব্বুলের কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে রাখেন, এটা আল্লাহ এইভাবে আল্লাহ মদদ করেন। সবচাইতে বড় কথা, তাদের মনোবল অত্যন্ত দুর্বল, কাফেরদের যে কোনো যুগে, আজকেও কাফেরদের মনোবল অত্যন্ত দুর্বল, যে কোনো জায়গায় আজকে কাফের আছে ভয়ভীত সন্ত্রস্ত, তার মরণ নিয়ে চিন্তা, কখন মরে যাব, কখন আমার উপর আক্রমণ হয়ে যাবে,
কিন্তু মুসলিম একজন বীর মুজাহিদ চিন্তা করেন, মরণ নিয়ে চিন্তা করেন, যেই সময় তার মরণ হবে তকদিরে সে বিশ্বাসী, এক মিনিট আগেও হবে না পেছনেও যাবে না, সে তার বয়সকে এগিয়েও নিয়ে যেতে পারে না, আর সে তাড়াহড়া করে কম করেও দিতে পারে না। যদি সে করে আত্মহত্যা করে তাহলে সেটাই তার ভাগ্য ছিল, জিহাদ ফি সাবিলিল্লাহ গেলে সেটা আত্মহত্যা না, যে তার সময় হয়নি তার আগেই মরে গেল, না না না, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি নাও যেতেন আর আপনার মরণের সময় চলে এসেছে, রাস্তা দিয়ে বেরিয়ে যখনই যেতেন একটা গাড়ি এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করে চলে যেত, মরে যেতেন, মরতে হবে আপনাকে যেভাবে হোক, আল্লাহ যখন ভাগ্যে রেখেছে। তো এই আকীদাই বিশ্বাসী হচ্ছে মুমিন। সুতরাং মুমিন ভয় করে না, মুমিন জিহাদের মাঠে যেতে ভয় করে না, মুমিনদের সবসময় সংখ্যা অল্প থেকেছে, কিন্তু কোন সময় কাফেরদের এই বিরাট সংখ্যা, বিশাল বাহিনী, তাদের উন্নত মানের অস্ত্রশস্ত্র, তারা এসে ঝাঁপিয়ে পড়েছে, তাই বলে আমরা ঘরে গিয়ে বসে যাব, সারেন্ডার হয়ে যাব, কাফের যা চাইবে তাই দিয়ে দেবো, আজকে চাইলে আমাদের লোক তোমাদের লোক দাও লোক দিয়ে দিলাম, কালকে চাইলে তোমাদের মহিলাদের দাও তাই দিয়ে তাও দিয়ে দিলাম, পরশু দিন বলবে যে তোমাদের রাজত্ব দাও তাও দিয়ে দিলাম, সবকিছু ধীরে ধীরে দিয়ে দিব। এই যদি শুরু করে মুসলমানরা তো সবকিছু নিয়ে নেবে, তাদের সবকিছু নিয়ে নেবে, সবকিছু নিয়ে নেবে তাদের, কাফেরদের সাহস বেড়ে যাবে। কাফের ভীত সন্ত্রস্ত কখন হবে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ করবে। রসুলের সুন্নত মানে মিষ্টি মিষ্টি সুন্নত নিলে হবে না, আজকালকার মুসলমান মিষ্টি মিষ্টি সুন্নত নিয়েছে, আল্লাহ রসুল মিষ্টি খেতে ভালোবাসতেন না লবণাক্ত জিনিস খেতে ভালোবাসতেন, এগুলো সুন্নাত বাংলাদেশে জিজ্ঞেস করা হয়, আল্লাহ রসুল মিষ্টি ভালোবাসতেন এই জন্য আমরাও হালুয়া পুরি খাই, সাবানের রাতে আমরা হালুয়া পুরি কেন করি, আল্লাহ রসুল মিষ্টি ভালোবাসতেন, মিষ্টি মিষ্টি সুন্নাত, কথা বুঝতে পারছেন? মিলাদ মাহফিল করতে হবে, একটা মিছিল নিয়ে বেরিয়ে গেলাম, নারায় তকবীর আল্লাহু আকবার করলাম, মিষ্টি মিষ্টি সুন্নাত, কোনো কষ্টও নেই, কোনো আশঙ্কাও নেই, জান নিয়ে জীবন নিয়ে টানাটানিও নেই, রক্তও ক্ষয় করতে হবে না, অসুবিধে কি, মিলাদ মাহফিলের এক বিদাতে বেরিয়ে গেলাম। তো এইরকম ধরনের যেগুলো আমার দেশে কাজ কারবার হয় যে মিষ্টি মিষ্টি জেনে সেগুলোকে ধর্ম মনে করা হয়, আর যেটা কষ্টকর যেখানে রক্ত দিতে হতে পারে, জানমাল দিতে হবে, পয়সা খরচ করতে হবে, সেখানে না, সেই সুন্নাত মরে গেছে। সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ মরে গেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, এই জন্য জিহাদের বিকৃতিও ঘটেছে। আজকে এক শ্রেণীর মানুষদের কাছে জিহাদ মানে আপনি আল্লাহর রাস্তায় চিল্লায় নাম লিখে দেন ভাই, এটা আপনার জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকাল অস্ত্রের জিহাদ নেই, আজকাল সবচাইতে বড় জিহাদ হচ্ছে নফসের জিহাদ। নফসের জিহাদ যদি করতে চান 40 দিনের জন্য একটু নাম লিখে দেন ভাই, কে পারবেন? 3 দিনের জন্য নাম লিখান, আর যদি একটু বেশি পারেন তো 1 বছরের জন্য নাম লিখিয়ে দেন, যদি বেশি পারেন তো 3 বছরের জন্য নাম লিখিয়ে দেন। এই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ আজকাল মুসলমানদের, কথা বুঝতে পারছেন? এগুলো মিষ্টি মিষ্টি সুন্নত, এই মিষ্টি জিহাদ করতে তো ভালো লাগে, মাশাআল্লাহ, চিল্লায় বেরিয়ে গেলে আপনি জীবনে হয়তো ইউরোপের ভিসা পেতেন না, ইউরোপ দেখে চলে আসলেন, জীবনে হয়তো আপনার ব্ল্যাক যে ব্ল্যাক ব্ল্যাকের কাজ, স্মাগলিং এর কাজ করেন, হিরোইনের ব্যবসা করেন, ওই ভিসাই পেতেন না, কিন্তু আলহামদুলিল্লাহ চিল্লাতে গিয়ে আপনার স্মাগলিং ও চলছে, এরকম ধরাও পড়ছে অনেকে। তো এই যে মিষ্টি মিষ্টি সুন্নত, এই সুন্নত গুলো আজকালকার মুসলমানরা খুব করে, কিন্তু যেটা সত্যিকার রাসূলের সুন্নত, অস্ত্র ধারণ করা, কাফেরকে মারা এবং কাফেরের দরকার হলে মার খাওয়া এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, এটা হচ্ছে কষ্টকর সুন্নত, তিক্ত সুন্নত। এই সুন্নত পালন করলে তিক্ততা অনুভব হয়, এই তিক্ত সুন্নাত মুসলমানরা চায় না আজকালকার, যেহেতু নিফাক অন্তরে বদ্ধপরিকর, নিফাক বসে গেছে অন্তরে, কপটতা বসে গেছে অন্তরে। আর এক শ্রেণীর মানুষরা জিহাদ ফি সাবিলিল্লাহর খুব নাম নেই, আমরা জিহাদ করি, সংগ্রাম করি, জিহাদ ফি সাবিলিল্লাহ করি, কিন্তু জিহাদ কি ভাই? ইলেকশনের সময় আসলে ইসলামিক দলকে একটা ভোট দিয়ে দিবেন, আপনার জিহাদ হয়ে গেল, 5 বছরের জন্য জিহাদ হয়ে গেল, এখন ঘুমান বসে বসে, 5 বছরের জন্য একটা জিহাদ আপনার, ইলেকশনের সময় একটা ভোটটা দিয়ে দিবেন, জিহাদ হয়ে গেল। তো এরকম জিহাদ, এটাও খুব সহজ, এটাও খুব সহজ, ভোটটা দিতে গিয়ে আপনি দেখে এটা ইসলামিক দলকে দিয়ে দিলেই জিহাদ হয়ে গেল, কোন একটা ইসলামিক দলকে দিয়ে, মাশাআল্লাহ ইসলামিক দলেরও আবার অভাব নেই, অসংখ্য ইসলামিক দল, বাতিল দলগুলোর চাইতে ইসলামিক দলের সংখ্যা বেশি, বাতিলগুলো তো সবই বাতিল, কিন্তু যেগুলো ইসলামের নাম দিয়ে আছে সেগুলো দলের অভাব নেই, যদি একটা ইসলাম হতে এতই কেন দল, এতই কেন দল হবে। তো এও এক জিহাদ। তো এই দুই শ্রেণীর জিহাদ আমাদের দেশে আছে, আর পীরদের জিহাদ, পীরদের জিহাদ হচ্ছে পীরের মুরিদ হয়ে যান, পীরের মুরিদ হয়ে যান, আর বিশেষ বিশেষ আপনাকে কোর্স দিবে, ওজিফা দিবে, যাতে ওজিফা তারা বলে, ওই ওজিফাটা আপনি পাঠ করবেন, এশার নামাজ পড়ে চোখ বন্ধ করে এত হাজার বার অমুক জিকির করবেন, এত হাজার বার অমুক জিকির করবেন, আর আপনি
আপনি নামাজের সময় পীর সাহেবের তসাউর করবেন, ধ্যান করবেন, এগুলো হচ্ছে আপনার জিহাদ, এগুলো হচ্ছে আত্মার শুদ্ধি, আর এগুলো হচ্ছে নাফসের জিহাদ, আর নাফসের জিহাদই বড় জিহাদ। এই হচ্ছে আজকাল মুসলমানদের ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর মুসলমানদের شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الثلاثه الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوب إن الله هو التواب الرحيم الله পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আমাদের বিষয়বস্তু প্রায় শেষ হতে চলেছিল তাবুক সম্পর্কে। তাবুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের উদ্দেশ্যে রওনা হলেন, তখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতালাহে সিক্ত বানিয়েছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুনাফিকরায় এখানে মদিনায় যারা বিভিন্ন রকমের ওজর আপত্তি পেশ করে অসুবিধা পেশ করে তারা তাবুকে যুদ্ধে অংশ নেয়নি, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিয়েছিলেন মদিনায় থাকা। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া শুরু করল, মানসিক কষ্ট দেওয়া শুরু করল। তারা বলতে লাগলো, আলী তুমি কেমন মুসলমান, আমাদের না হয় অসুবিধে ছিল আমরা যেতে পারলাম না, আমাদের বিভিন্ন ওজর ছিল, তুমি কেন গেলে না, তুমি আবার কেমন মুসলমান। এইভাবে যখন বিভিন্ন রকমের মানসিক পীড়া শুরু হলো মুনাফিকদের পক্ষ থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে মদিনা থেকে বেরিয়ে পড়লেন তাবুকের দিকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আমি রাস্তায় গিয়ে সাক্ষাৎ করব এবং যুদ্ধে অংশ নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল দেখে অবাক হলেন যে আমি তোমাকে স্থলাভিষিক্ত বানিয়ে আসলাম মদিনায়, আর তুমি চলে আসলে কেন। তিনি বললেন যে এইরকম অবস্থা মদিনার, মদিনার পরিস্থিতি ভালো না, মুনাফিকরা বিভিন্ন রকমের কথাবার্তা বলে, আমাকে ভালো লাগছে না, এই জন্য আমি জিহাদে অংশ নেব তাই চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন হযরত আলীকে এবং বললেন যে ইয়া আলী তুমি কি এটা পছন্দ করো না যে তোমার মর্যাদা আমার কাছে সেই রকমেরই যেই রকমের মর্যাদা ছিল হযরত মূসা আলাইহিস সালামের কাছে হযরত হারুনের। হযরত হারুন আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তাকে হযরত মূসা আলাইহিস সালাম যিনি আল্লাহ রাসূল ছিলেন যার প্রতি আল্লাহর কিতাব তাওরাত নাযিল হয়েছিল, যখন তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন তাওরাত নেওয়ার জন্য, তখন হযরত হারুন আলাইহিস সালামকে স্থলাভিষিক্ত বানিয়ে গিয়েছিলেন। সেই অবস্থায় বনী ইসরায়েলের ইহুদিরা এরা বিভিন্ন রকম ভাবে হযরত হারুনকে কষ্ট দিয়েছিল, এমনকি শেষ পর্যন্ত হযরত হারুনের কথা না মেনে অবাধ্য হয়ে তারা বাছুর পূজা শুরু করেছিল, বাছুর পূজা শুরু করেছিল। যেসব ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সংক্ষেপে আলোচনা করেছেন। তো যেমন হযরত হারুনকে হযরত মূসা খলিফা তার জানাশীন স্থলাভিষিক্ত বানিয়ে গিয়েছিলেন, তেমনি আমি তোমাকে মদিনায় রেখে এসেছি, তুমি কি এটা পছন্দ করো না। হযরত আলী বললেন যে অবশ্যই আমি এটা পছন্দ করি। হযরত আলী সেখান থেকে পথ থেকে আবার ফিরে মদিনায় আসলেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে যখন তাবুকের উদ্দেশ্যে যাচ্ছিলেন, পথে একটি জায়গা পড়ে, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় কওমে সামুদ, সামুদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন।
আরবদের প্রাচীন যুগে দুটি গোত্রকে আল্লাহ ধ্বংস করেছিলেন, একটি হচ্ছে কওমে আদ আর একটি হচ্ছে কওমে সামুদ। আদের গোত্র যাদের নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম, এদেরকে ধ্বংস করা হয়েছিল তাদের কুচরিত্রের কারণে এবং তাদের কুফরি শিরকের কারণে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে সামুদকে হালাক করেছিলেন। সালেহ আলাইহিস সালাম সেই কওমের নবী ছিলেন। এই সামুদের এলাকা হচ্ছে তাবুকের বর্তমান আল ওলা এলাকা, আল ওলা নামে যে পরিচিত যে এলাকাটি বা যে শহর, সেখানে হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় সামুদের অবস্থান ছিল, সামুদ কওমের। এখানে আল্লাহ পাক রব্বুল কওমে সামুদকে ধ্বংস করেছিলেন। কওমে সামুদের অনেকগুলো সেই এলাকায় কুয়ো ছিল, সেই কুয়াগুলো আল্লাহ রাসূলের যুগেও ছিল। সাহাবায়ে কেরামরা যখন সেই এলাকায় পৌঁছিলেন তখন সেখানে তারা তাদের পানির প্রয়োজন ছিল, তারা পানি নিয়ে নিজের বর্তনে পানি ভরে ভর্তি করে নিলেন। অনেকে অনেকে পানি নিয়ে আটা ছানা শুরু করলেন, রুজু পাক করবেন, আটা ছেনে খাবেন, ছাতু ছানা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, জানার পরে বললেন, দেখো খবরদার, এমন এলাকা যেখানে আল্লাহর গজব এসেছে, আল্লাহর গজব নাযিল হয়েছে, সেই এলাকার কোনো কিছুই নেবে না তোমরা। শুধুমাত্র তোমাদের যদি পানির প্রয়োজন থাকে, যে কুয়াটি থেকে হযরত সামুদ হযরত সালেহ আলাইহিস সালামের উট, সামুদ সম্প্রদায়ের নবী হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ একটা উট দিয়েছিলেন মুজিজা, যে উটের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, নাকাত আল্লাহ ওয়া সুকিয়াহা, আমপারে আল্লাহ রাব্বুল আলামিন নাকাত আল্লাহর উটের কথা আলোচনা করেছেন, যেটা হযরত সালেহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তো যে বিশেষ একটি কুয়া থেকে সেই উটটি, যে মুজিজার উটটি ছিল, সেই উটটি হযরত সালেহ আলাইহিস সালামের, সে উটটি পানি পান করতো বা করা হতো তাকে। তো আল্লাহ রাসূল বললেন যে সেই কুয়াটি থেকে শুধু পানি নিতে পারো, অন্য কোন কুয়া থেকে পানি নিতে পারো না, যেহেতু এটা হচ্ছে মাগযুব আলাই, অভিশপ্ত, যাদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে তাদের এলাকা। রাসূলুল্লাহ বললেন যে তোমরা যেসব পানি নিয়েছো সব পানি ফেলে দাও, এবং যদি তোমরা আটা সেনে নিয়ে থাকো, ছাতু সেনে নিয়ে থাকো, সব ফেলে দাও, একটু কিচ্ছু খাবে না, এবং এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আরেকটি শরীয়তের বিধান হচ্ছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে বলেছিলেন সাহাবায়ে কিরামদেরকে, যে যেসব এলাকায় আল্লাহর গজব নাযিল হয়েছে সেসব এলাকায় প্রথমত প্রবেশ করবেন, যদি জানা থাকে যে এসব এলাকায় কোনো এককালে আল্লাহর গজব নাযিল হয়েছে, সেসব এলাকা দিয়ে অতিক্রম করবেন, যাবে না সেই সব এলাকায়, দূরেই থাকো। আর যদি যেতেই হয় একান্ত, সেটাই হচ্ছে পথ, অন্য কোনো পথ নেই, তাহলে দ্রুত ছুটে চলবে সেই এলাকা থেকে, সেই এলাকা থেকে অতিক্রম করবে দ্রুত বেগে, কোন রকমের সেখানে বিলম্ব করবে না বা অবস্থান করবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাকিন, যারা নিজের উপর, নিজের আত্মার উপর, নিজের নাফসের উপর জুলম করেছে, অত্যাচার করেছে, তাদের এলাকায় তোমরা প্রবেশ করবে না, লা তাদখুলু, প্রবেশ করবে না, যদি প্রবেশ করো করতেই হয়, ইল্লা আন তাকুনু বাকিন, কেঁদে কেঁদে প্রবেশ করবে, কাঁদার অবস্থায় আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আল্লাহর গজবের ভয়ে সে এলাকা অতিক্রম করবে, যে আল্লাহ এই এলাকা এসছি তোমার অভিশপ্ত এলাকা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের উপর গজব নাযিল করিও না। হতে পারে আল্লাহ গজবের কিছু অংশ এখনো বাকি থেকে গেছে সেই এলাকার উপর, যা তোমাদের উপর চলে আসতে পারে, হতে পারে যে তোমাদের উপর সেই আজাব আসতে পারে যে আজাব অতীতের সম্প্রদায়ের উপর এসেছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম নিজের মাথাটিকে ভালো করে এবং মুখমণ্ডলকে ঢেকে নিলেন, ঢেকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাড়াতাড়ি করে তোমরা এই এলাকা পার করো, আসরা আসায়ে দ্রুত বেগে ছুটে চললেন, হাত্তা জাযাল ওয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উপত্যকাকে পার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে আরেকটি কাজ করেছিলেন যেটা আমাদের জন্য সুন্নত, সেটা হচ্ছে যে যোহর এবং আসরের নামাজ একসাথে একত্রিত ভাবে পড়তেন আল্লাহর রাসূল জামা করে। অর্থাৎ জামা তিন প্রকার হয়, তিন প্রকারের জামাই আল্লাহ রাসূল করেছেন তার বিভিন্ন জীবনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, তার মধ্যে একটি হচ্ছে জামা তাকদিম, অর্থাৎ জোহরের সময়তে আসর পড়ে নেওয়া, জোহরের যখন অক্ত হয়েছে আউয়াল অক্ত, তখনই আসরের নামাজ পড়ে নেওয়া, এটাও সুন্নত। আর একটি সুন্নত হচ্ছে আসরের সময়ে জোহর পড়া, জোহরকে বিলম্ব করে দিয়ে আসরের সময়, আসরের সময় হয়ে গেছে আজকাল পৌনে তিনটে ধরনের আসর বা আটাই, তো আসরের নামাজ যখন আউয়াল অক্ত হলো তখন জোহরের নামাজ পড়লেন, এটাকে বলা হয় জামে তাখির, এটাও হাদিসে রয়েছে। আল্লাহ রসুল এই সফরে, তাবুকের সফর এটা করেছেন। আরেকটি জামার
তরিকা হচ্ছে জামা সুরি, মানে দেখার দিক দিয়ে একত্রিত করণ, কিন্তু আসলে একত্রিত করে নামাজ না, বরং জোহরের শেষ অক্তে জোহরের নামাজ আর আসরের আউয়াল অক্তে আসরের নামাজ। জোহরের নামাজ শেষ করতে জোহরের নামাজের সময় শেষ হয়ে গেল, আসরের নামাজ প্রবেশ করলো আড়াইটায়, ধরেন সোয়া দুটায় নামাজ শুরু করলে আড়াইটা নাগাদ জোহরের নামাজ শেষ। যেমনই জোহরের নামাজ শেষ হলো আসরের আজান হয়ে গেল, আসরের আজানের সময় হয়ে গেল, অক্ত হয়ে গেল, তখনই আসরের নামাজ পড়ে নিলেন। দেখতে তো মনে হলো যে দুই নম্বর মাঝে একসাথে পড়া হলো, কিন্তু আপন আপন অক্তে নামাজ হয়েছে, জোহরের নামাজ শেষ অক্তে আর আসরের নামাজ আবুল অক্তে। এটাকে বলা হয় জামা সুরি, মানে আকার আকৃতি দিক দিয়ে একত্রীকরণ নামাজের। তো আল্লাহ রসুল এই তিন প্রকারের জামাই করেছেন, জোহরের নামাজ আসরের সাথে মিলিয়ে আল্লাহ রসুল এশা করে পড়েছেন, মাগরিবের নামাজ এশার সাথে মিলিয়ে পড়েছেন, তাকদিম করে অর্থাৎ আগেও পড়েছেন, মাগরিবের সময়তে এশা পড়ে নিয়েছেন, এরকম করেছেন, এশার সময় মাগরিবকে তাখির করে বিলম্ব করে পড়েছেন, এরকম পড়েছেন। আর ফজর নামাজ আলাদা, এটা হচ্ছে মুসাফিরের একটি মশলা। মুসাফির যখন সফররত অবস্থায় থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি ছাড় দিয়েছেন। একটা ছাড় দিয়েছেন এই যে মুসাফির কসর করবে, চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত পড়বে। আর একটি ছাড় আল্লাহ দিয়েছেন যে নামাজগুলোকে একত্রিত করে পড়তে পারে, জোহর আসরকে একসাথে পড়বে মিলিয়ে, আর মাগরিব এশাকে একসাথে পড়বে। এটা হচ্ছে মুসাফিরের বিধান। মুসাফির আরো বিধান রয়েছে মোজার মশা সম্পর্কে, মুসাফির তিন দিন তিন রাত মশা করতে পারে কন্টিনিউ, একবার মোজা পরে নিয়ে উজু করে, কিন্তু মুকিম মানুষ যে বাড়িতে রয়েছে স্থায়ী ভাবে রয়েছে সে মাত্র একদিন এক রাত মোজা পরে থাকতে পারে। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরদের কিছু মাসলা মাসাইল হালকা করেছেন। তো আল্লাহ রসুল এই তাবুকের সফরে জামা করতেন নামাজকে, জোহর আসরকে একসাথে পড়তেন, মাগরিব এশাকে একসাথে পড়তেন। কিছু কিছু মৌলভী সাহেবরা আর কিছু কাছে ফকাহা রাফিকার কিতাবে বলছেন না জামা তাকদিম চলবে না, জামা তাখির চলবে না, অর্থাৎ আগে করে জোহরের সময় আসর পড়া চলবে না আর আসরের সময় জোহর পড়া চলবে না, এসব কথাবার্তা তাদের কিতাবাদিতে আছে, যেটা হাদিস বিরোধী, রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাম উম্মতের জন্য সহজ করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এই অনুমতি পেয়েছিলেন বলে আমাদের জন্য এ সুন্নত ছেড়ে গিয়েছেন যে আপনি সফরে যখন রয়েছেন, ধরুন আপনার সফর শুরু হয়ে যাচ্ছে, এখন দু চার ঘন্টা গাড়ি থামবে না, তখন আপনি জোহরের সময়তে আসরটা পড়ে নিলেন। যখন দেখা যাচ্ছে জোহরের সময় গাড়ি থামছে না, জোহরটাকে আসরের সময় পড়লেন, কোন রকমের আপনার কোনো গুনাহ নেই যে নামাজ কাজা হয়ে গেল বা কিছু, কিছুই হলো না, যেহেতু আল্লাহ আপনাকে এরকম ছাড় দিয়েছে। মাগরিবের নামাজ, মাগরিবের সময় আপনার গাড়ি থামছে না, আপনি এশার সময় মাগরিব পড়তে পারেন, অথবা দেখা গেল যে মাগরিবের সময় স্টপেজ করলো, এশার সময় আর গাড়ি থামার এরকমের কোনো চান্স দেখা যাচ্ছে না, নাও থামতে পারে, আপনি মাগরিবের সময় এশারটা পড়ে নিলেন, জামা তাকদিম অগ্রিম পড়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের দিনকে সহজ করে দিয়েছেন। আর দিন ও ইউসরুন, বুখারী শরীফ হাদিসে রয়েছে, আর দিন ও ইউসরুন, দিন হচ্ছে অতি সহজ। আর যদি কেউ দিনে কঠোরতা অবলম্বন করে, সহজ রয়েছে আপনি নেবেন না, না 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 আমি নেব না, জোহরের নামাজ জোহরেই পড়বো, আসরের নামাজ আসরেই পড়বো, তো আল্লাহ অসন্তুষ্ট হন এদের উপর। আমি সহজ করলাম আর তুমি কঠোরতা অবলম্বন করবে, কে এই অধিকার দিল তোমাকে? এক শ্রেণীর মানুষের ওমরায় যায়, আমাদের কাছে এরকম কম্পিউটার আসতে থাকে, এই ড্রাইভার আমাদেরকে আসরের নামাজ পড়তে দিল না, ভুল তো আপনি করেছেন ভাই, যখন মদিনা থেকে আপনি জুমার পরে বেরোনেন বা জোহর পরে বেরোনেন, কেন আসরটা পড়ে বেরিয়ে গেলেন না? জানছেন যে এই ড্রাইভার রয়েছে, আমার হাতে নেই গাড়ি, আমার গাড়ি নাও থামতে পারে, মাগরিব হয়ে যেতে পারে, আপনি জামা তাকদিম করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত যাই শুধু না, আল্লাহ রাসূলের সুন্নত। তাবুকের যুদ্ধে গিয়ে আল্লাহ রাসূল জামা তাকদিম করেছেন, তাখিরও করেছেন, অগ্রিম জামা করেছেন এবং বিলম্ব করে জামা করেছেন। আপনি এই সুন্নতি জীবনে একবার কেন বাস্তবায়িত করবেন না, করুন। তো এইভাবে নামাজ, এছাড়া নামাজ কাজা করা যায় না, যেমন আমাদের দেশে এক শ্রেণীর মানুষরা করে যারা নামাজি মানুষ, দু চার দিন সফর চলছে, দু চার দিনের নামাজ কাজা হয়ে রয়েছে, বাড়ি যখন ফিরে আসলো, আসার পর একদিক থেকে শুরু করলো কাজা করা, এইরকম কাজা নেই ইসলামে। কিন্তু আল্লাহ পাক রব্বুল খুব বেশি ছাড় যেটা দিয়েছেন যে জোহর আসর একসাথে পড়তে পারেন আর মাগরিব এসে একসাথে পড়তে পারেন। গাড়ি থামছে না, যে অবস্থায় আছে আপনার সিটে বসে আছেন সেই অবস্থায় নামাজ শুরু করে দেন, নামাজ পড়তে হবে, আসরের সময়ও চলে যাচ্ছে, জোহরও পড়তে পারেনি আসর পড়তে পারেনি, চলবে না, নামাজ পড়ে নিতে হবে। যে অবস্থায় থাকেন, শুয়ে নামাজ পড়া সম্ভব হয় শুয়ে পড়বেন, বসে নামাজ পড়া সম্ভব হয় বসে পড়বেন,
কিবলা যদি সামনে করা সম্ভব নাও হয় তবু আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু আল্লাহ কি বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, তোমার যতটা সাধ্য রয়েছে শক্তি সামর্থ্য রয়েছে ততটা আল্লাহকে ভয় করো, আপনার শক্তি নেই যে আপনি সোজা হয়ে কিবলার দিকে হবেন, যতটা আপনি কিবলার দিকে এগোতে পারেন মুখ করতে পারেন ততটা আপনি করেন তারপরে নামাজ পড়েন, কিন্তু নামাজের ছাড় নেই, নামাজের কাজা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে জামাও করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 50 দিন যাওয়া আসা এবং সেখানকার 20 দিনের অবস্থান, যেতে 15 দিন আসতে 15 দিন এবং মধ্যখানে 20 দিন তাবুকের এলাকা অবস্থান করেছিলেন। এই অবস্থায় কাফের মুশরিকরা দেখলো, এই যুদ্ধ ছিল যেহেতু খ্রিস্টানদের বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে, তারা দেখলো যে মুসলমানরা তো প্রস্তুতি নিয়ে চলে এসেছে, 30,000 মুজাহিদিন মুসলমানরা প্রস্তুতি নিয়ে এসেছে, তাদের মনোবল দুর্বল হয়ে পড়লো, খ্রিস্টানদের মনোবল দুর্বল হয়ে পড়লো, তারা নিজের নিজের দেশে ছড়িয়ে গেল, তাদের সৈন্য কোথা থেকে কোথা চলে গেল, তাদের সৈনিকেরা আর তৈরি হলো না, যাই হোক তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হলো না। বিভিন্ন এলাকার নেতারা খ্রিস্টানদের এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করলো জিজিয়া করের উপর, যে আমরা জিজিয়া কর দিয়ে শান্তির সাথে বসবাস করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসলমানদের সাথে আমরা লড়াই করতে চাই না। তার মধ্যে একজন হাকিম বা গভর্নর ছিল আইলা এলাকার, আইলা এলাকার হাকিম ইউহান্না ইবনে রোবা, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এইভাবে জারবা এবং আজরা এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা আসলো খ্রিস্টানদের, আহলে মাইনা মিনা মিনা বলে একটি স্থান, সেই এলাকার লোকেরা আসলো, তারপর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিজিয়া কর দেওয়ার উপর তারা চুক্তি সম্পাদন করলো, মুসলমান হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি সম্পাদন করলেন এবং তাদেরকে একটি লিখিত ফরমান দিয়ে দিলেন, ফরমান যে কোনো মুসলমান তাদের উপর আক্রমণ করবে না, যেহেতু এরা জিজিয়া কর দেওয়ার জন্য আমার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুনাফিকরা ওজর আপত্তি করে অধিকাংশই তারা অংশ নেয়নি তাবুকের যুদ্ধে, কিছু ভালো মুসলমানরা ছিলেন, সৎ ইমানদার মুসলমানরা ছিলেন, তারা ভাবছিলেন যে আল্লাহ রসুল আগে গেলেও আমরা পেছন থেকে গিয়ে একটু দ্রুত বেগে পৌঁছে যাব, তাবুকে গিয়ে সাথ হয়ে যাব, জানাই তো রয়েছে যে তাবুকে যুদ্ধ হবে, এইভাবে তারা আজকে যাচ্ছি কালকে যাচ্ছি এই করতে করতে তারাও পিছনে থেকে গেছিলেন, অংশ নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা পৌঁছিলেন তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন যে তাদের সাথে কেউ কথাবার্তা বলবে না, যারা বিনা ওজরে অনুমতি নেয়নি অথচ আল্লাহ রাসূল আদেশ ছিল যে প্রতিটি মুসলমানকে এই জিহাদে অংশ নিতে হবে, তাদের সাথে কথাবার্তা বলবে না, কথাবার্তা বন্ধ হয়ে গেল। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তিনজন সাহাবি, একজন ছিলেন কাব বিন মালিক, আরেকজন ছিলেন হেলাল বিন ওমাইয়া, আরেকজন ছিলেন মুরারা ইবনে রাবি। এদের কথা আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনে কারিমের সুরা তাওবায় আলোচনা করেছেন, আল্লাহ ফাকরাবুল আলমিন ইরশাদ করেছেন ওয়া আলা সালাসাতিল লাযিনা খুল্লিফু, এই তিনজন সাহাবীর কথা আল্লাহ বলছেন, ওই তিনজনের আল্লাহ তাওবা কবুল করলেন, এই আয়াত নাজিল হলো যখন এদের তাওবা কবুল হলো, আল্লাহ ফাকরাবুল আলমিন এর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের সাথে কথাবার্তা সাহাবায়ে কেরামদেরকে বন্ধ করে দিতে বললেন, 40 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামরা কেউ তাদের সাথে কথা বলছেন, মসজিদে আসে তারা নামাজ পড়ে কোনো সাহাবী তাদের সাথে কথা বলেন না, যেহেতু আল্লাহ রাসূলের আদেশ। 40 দিন যখন হয়ে গেল তখন আল্লাহ রাসূল তাদেরকে হুকুম করলেন যে তোমরা তোমাদের বিবিদের থেকে আলাদা থাকবে, স্ত্রীদের সাথে তোমরা মিলতে পারবে না, স্ত্রীদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। হযরত কাব বিন মালিক বুখারী শরীফে বিস্তারিত এই ঘটনা বর্ণিত হয়েছে, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার স্ত্রীকে এসে বললাম যে দাও তোমার মায়ের বাড়ি তোমার বাবার বাড়ি চলে যাও, আল্লাহ রাসূল তোমার সাথে আমাকে কথাবার্তা বলতে নিষেধ করেছেন, তোমার সাথে কোনো রকম সম্পর্ক আমার থাকবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল আদেশ না দিবেন আমাদের তওবা কবুল না হবে। যেহেতু এরা সৎ মানুষ ছিলেন এবং এদের তওবা পৃথিবীতেই কবুল হয়ে যাবে তাহলে আল্লাহ আখিরাতে এদেরকে শাস্তি দেবেন না, এটাই ছিল আসল উদ্দেশ্য। বাকি কথা মুনাফিকদের, মুনাফিকদের তো আখিরাতেই শাস্তি হবে, আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে কাল কিয়ামতে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে, নিচু স্থান হচ্ছে মুনাফিকদের,
তো মুনাফিকদেরকে আল্লাহ পরকালে শাস্তি দেবেন। এই জন্য মুনাফিকরা পৃথিবীতে বাহ্যিক সুখে দেখা যায়, সুখের অবস্থায় রয়েছে, খুব মনে হচ্ছে শান্তিতে রয়েছে, এরা বড় বড় নেতৃত্ব নিয়ে বসে আছে, এদের রক্ত ক্ষয় হয় না, মুনাফিকদের রক্ত যায় না, মুজাহিদিনদের তো রক্ত যায়, সৎ মানুষদের রক্ত ক্ষয় করতে হয়, কিন্তু মুনাফিকদের রক্ত দিতে হয় না, যেহেতু আল্লাহ এদেরকে আখেরাতে শাস্তি দেবেন, পৃথিবীতে তেমন শাস্তি নাও হতে পারে। তো মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাসূল এই কথা বললেন না যে এদের সাথে কথাবার্তা বন্ধ করে দাও, তারা ঠিকই আছে, তারা যেহেতু বিভিন্ন রকম মিথ্যা ওজর আপত্তি পেশ করে আল্লাহ রাসূল কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছে, কিন্তু এদের সম্পর্কে আল্লাহ রাসূল বললেন যে না, এর স্ত্রীদেরকে তোমরা আলাদা করে দাও। 50 দিন যখন হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন, বিশেষ করে ওই তিনজন লোকের তওবা কবুল করলেন, তিনজনের কথা আল্লাহ এখানে বলে, ওয়ালা সালাসা ওই তিনজনের তওবা আল্লাহ কবুল করলেন, আল্লাযিনা খুল্লিফু যারা তাওবুতের যুদ্ধ থেকে পিছনে থেকে গিয়েছিল তার অংশ নিয়ে নেয়নি, অথচ তারা সৎ মুসলমান, ইমানদার মুসলমান। হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত, যখন 40 দিন 50 দিন হয়ে গেল তাদের জন্য জমিন, আল্লাহর জমিন সংকীর্ণ হয়ে গেল, মদিনার কেউ তাদের সাথে কথাবার্তা বলছে না, সবাই কথাবার্তা বন্ধ করে দিয়েছে, কোনো সম্পর্ক নেই। কাব বিন মালিক বলছেন আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল তাকে গিয়ে বলছি আসসালামু আলাইকুম, সে মুখটা ফিরিয়ে নিচ্ছে, আমাকে সালামের জবাব দিচ্ছে না, বড়ই কষ্ট হলো যে আমি এমন কেন হয়ে গেলাম, এত বড় অপরাধী হয়ে গেলাম যে আমার দোস্ত অন্তরঙ্গ বন্ধু সে আমার সাথে কথা বলছে না, সালামের জবাব দিচ্ছে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কেউ এদের সাথে কথা বলবেন অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ এদের তওবা কবুল না করে, আল্লাহ হুকুম নাযিল না করবে যে ঠিক আছে এদের তওবা কবুল হয়ে গেছে, এদের কাফফারা হয়ে গেছে, এদেরকে আমি মাফ করে দিলাম, যতক্ষণ আল্লাহ না মাফ করবে আমরা মাফ করতে পারি না, যেহেতু আল্লাহর আদেশ ছিল যে তাবুকে এই খ্রিস্টানদের বিরুদ্ধে, খ্রিস্টান জগৎ রোমানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমস্ত মুসলমানকে অংশ নিতে হবে, এটা ছিল সাধারণ হুকুম, ফরজে কিফায়ের যুদ্ধ ছিল না, ফরজে আইন ছিল প্রতিটি মুসলমান যারা যুদ্ধ করতে পারবে শরীয়ে কোনো ওজর নেই তাদেরকে এই যুদ্ধে অংশ নিতে হবে, এটা ছিল আল্লাহর আদেশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবা বলছেন যখন তাদের জন্য জমিন সংকীর্ণ হয়ে গেল, কেউ তাদের সাথে কথাবার্তা বলছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমে, তখন আল্লাহ কি করলেন, তাদের তওবা কবুল করলেন, তওবা কবুলের ঘোষণা করলেন, ফাজাকাত আলাইহিম আনফুসুহুম তারাও সংকীর্ণ হয়ে পড়লো যে আল্লাহ কোথায় আর বসবাস করব, আমাদের জায়গা কোথায়, আমরা আখিরাতে জাহান্নামী হয়ে যাব যে জিহাদে অংশ নিতে পারিনি, আর দুনিয়াতে আমাদের কেউ নেই। সুম্মা তাবা আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন, এই তওবার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে তওবায় দিয়েছেন। সূরায়ে তওবা একটি গুরুত্বপূর্ণ সূরা প্রতিটি মুসলমানকে যারা ইসলাম দরদি, আর বিশেষ করে এই পরিস্থিতিতে সূরায়ে আনফাল এবং সূরায়ে তওবা পড়ে নেওয়া ফরজ, সূরায়ে আনফালের তাফসীর এবং সূরায়ে তওবার তাফসীর অবশ্যই পড়বেন, বিশেষ করে এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে মুনাফিকদের আচরণ কেমন থেকেছে আল্লাহ রাসূলের সাথে, আজকের মুনাফিকদের আচরণ কেমন স্পষ্ট হয়ে উঠবে যখন সূরায়ে তওবা পড়বেন তখন, আর ইহুদি খ্রিস্টানদের কাফের মুশরিকদের আচরণ কিরকম এবং ইসলাম তাদের সাথে কিরকম কঠোর পদক্ষেপ নিয়েছে সেটা স্পষ্ট হয়ে উঠবে যখন সূরাতুল আনফাল এবং সূরাতুত তাওবা আপনি পড়বেন, তার তাফসীর যখন পড়বেন। তো সূরায়ে তাওবায় বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাবুকের যুদ্ধের কথা এবং যুদ্ধের বিভিন্ন অবস্থার কথা, মুনাফিকদের অবস্থার কথা, মুমিনদের অবস্থার কথা, কি সংকটের মুহূর্ত ছিল সেই যুদ্ধের মুহূর্তটি, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তো আপনারা এই সূরা তাওবা পড়লে, সূরায়ে তাওবা পড়লে এই তাবুক সম্পর্কে যথেষ্ট জ্ঞান হাসিল করতে পারবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে ফিরে আসলেন, আসার পরে এটি ছিল নবম হিজরি, হিজরির 9 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে ফিরে আসলেন। তাবুক থেকে ফিরে এসে সংবাদ পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে নাজাশি আবেসিনিয়া হাবাসা, যে দেশটি বর্তমানে এরিটিরিয়া বলা হয়, এই এরিটিরিয়া হাবাসার যে বাদশাহ মুসলমান হয়ে গেছে নাজাশি, তার ইন্তেকাল হয়ে গেছে, তিনি ছিলেন একজন রাজা বাদশাহ, তার তো যারা কেউ মুসলমান হয়নি, যার কারণে তার জানাজা পড়ার লোক ছিল না সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন যে বাদশাহ নাজাশি যিনি মুসলমান হয়ে গেছিলেন এবং মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন আবিসিনিয়াতে যখন মুসলমানরা হিজরত করে গিয়েছিলেন, সেখানে তাদের বড় সহযোগিতা করেছিলেন আল্লাহ রাসূল, তাদের তা গায়েবানা জানাজা পড়া হুকুম দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরামদেরকে সমবেত করে আল্লাহ রাসূল গায়েবানা জানাজা পড়েছিলেন। গায়েবানা জানাজা জীবনে আল্লাহ রাসূল মাত্র একটি জানাজা পড়েছেন,
সেই হাদিসের যার প্রমাণ রয়েছে নাজাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মুসাল্লায় নিয়ে গিয়ে তিনটি কাতার লাগিয়ে গায়বানা জানাজা পড়লেন। এই গায়বানা জানাজা এক শ্রেণীর মানুষরা সবার জন্য গায়বানা জানাজা পড়ে আমাদের দেশে, আবার আরেক শ্রেণীর মানুষরা আছে যে কারোর জন্য গায়বানা জানাজা নেই, এটা আল্লাহ রাসূলের সাথেই খাস ছিল, কারোর জন্য আর জায়েজ নাই। আরেক শ্রেণীর মানুষরা আছে, আর যেটা ঠিক সেটা হচ্ছে যে বিশেষ বিশেষ মানুষ যাদেরকে দিয়ে দিনের যথেষ্ট খেদমত হয়েছে তাদের গায়বানা জানাজা আজকেও পড়া যেতে পারে। এই জন্য সৌদি আরবে দেখা যায় যে বিশেষ বিশেষ ওলামায়ে কেরাম যেমন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই, শেখ মোহাম্মদ বিন উসাইমিন, এদের গত বছর তার আগের বছর ইন্তেকাল হলো, তাদের গায়বানা জানাজা এখানে প্রতিটি মসজিদে প্রায় হয়েছে এখানকার সরকারের আদেশে। তো গায়বানা জানাজা এরকম বিশেষ বিশেষ লোকেদের পড়া যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে মাহাদিস বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা নসরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন।